আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস 2016 এর ফার্স্ট ক্লাস। তো আমরা স্টার্টে ক্লিক করব, স্টার্ট থেকে এমএস ওয়ার্ড 2016 ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপর ফন্ট এটা টাইমস নিউ রোমান নিয়ে নিব, সাইজটা আমরা 20 নিব, একটু বড় স্ক্রিনের বড় করে নিতে পারি আমরা, সমস্যা নেই। আর ক্যাপস লেখা চালু করে নেব, যদি ফার্স্ট ক্লাস আমি প্রথম লেখালেখি করবো ক্যাপস চালু করে নেব। তো এখন কীভাবে আমরা টাইপ করব, তো আমরা দেখি কীভাবে টাইপ করা যায়। আমাদের ফিঙ্গারগুলো এবার বসাবো, প্রথম আমরা আমাদের কিবোর্ড তিনটা দিক দেখব, মিডেল, টপ, বটম। আমরা মিডেলে যদি বসাই ফিঙ্গারগুলো তাহলে আমাদের কনিষ্ঠ আঙুল বসবে এ, আর এদিক বসবে সেমিকোলনে। এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এস, এন্টার দিয়ে আমরা চলে যাব টপে, টপ বটনে যাব, কিউ ডাব্লিউ ই আর টি পি ও আই ইউ ওয়াই, তারপর এন্টার দিয়ে আসবেন নিচে, আমরা দেখব জেড থেকে শুরু করব আর এদিক থেকে আমরা অবলিক থেকে শুরু করব। তাহলে জেড এক্স সি বি বি অবলিক ফুল স্টপ কমা এম এন। তো আমরা তিনটা সারি লিখছি, এখানে আমাদের 30টা অক্ষর আছে, 30 লেটার এখানে আমাদের টাইপ করেছি আমরা, এটাকে আমরা ডিভাইড করে নিব। এখানে লিখব লেফট এইচ টি রাইট। আমরা একটু দেখলাম এখান থেকে আমরা একটা অ্যারো দিয়ে দিব, ইনসার্ট থেকে শেপ, এখান থেকে আমরা একটু ডিভাইড করে একটা অ্যারো দিব। এটা আমরা ক্লাসের সময় যদিও আমরা দিয়ে থাকি সবসময়, আজকে আমরা ঠিক তাই করলাম। এই টাইপটা হলো আমাদের যে প্রাইমারি লেভেল, একদম আমরা রুট লেভেল থেকে শুরু করছি, কীভাবে আমাদের টাইপটা শুরু করতে হবে। তো আমরা প্রথম এই টাইপটা মিনিমাম তিনটা সারি এ এস ডি এফ জি সেমিকোন এল কে জে, এটা আমরা একটা পৃষ্ঠা লিখব, তারপর টপে চলে যাব, কিউ ডাব্লিউ ই আর টি পি ও আই ওয়াই, এটা আমরা লিখব এক পৃষ্ঠা, এবং জেড এক্স সি বি বি অবলিক ফুল স্টপ কমা এম এন, এটা লিখব এক পৃষ্ঠা। তো মোটামুটি আমাদের হাতটা একটু ক্লিয়ার হবে। হওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো যে এই উপরের এই যেই সূত্রটা আমরা লিখেছি, এই সূত্র দিয়ে এ এস কোন ফিঙ্গারে কোনটা হয়, কোন ফিঙ্গারে কোনটা হয়, এটা আমরা পরের টাইমে দেখব যে কীভাবে লেখা। তাহলে আমরা জানি যে আমাদের কমার একটা লেটার সেন্টেন্স আছে যে এ কুইক ব্রাউন ফক জামস আবার দ্য লেজি ডগ, একটা কমন আমাদের একটা সেন্টেন্স, এই সেন্টেন্স সারা পৃথিবীর সব লোকের টাইপ করতে হয়, তো আমরাও করব। তো এ কোন ফিঙ্গারে হবে এটা দেখব, এ স্পেস কিউ ইউ আই সি কে কুইক বি আর ও ডাব্লিউ এন ব্রাউন এফ ও এক্স ফক্স জে ইউ এম পি এস জামস ও ভি ই আর ওভার টি এ সি ডি এল এ জেড ওয়াই লেজি ডি ও জি। তো আমরা এখানে লিখেছি যে ডি ও জি, আমরা এখানে লিখেছি যে একটা লাইন, এই লাইনের ভিতরে আমাদের 33টা অক্ষর আছে, তো এখানে এবিসিডি অক্ষর হলো 26টা, 26টা লেটারই এই সেন্টেন্সের ভিতরে আছে। এটা আমরা যখন টাইপ করব তো আমরা বেশিরভাগই প্রতিদিন মিনিমাম 2 পৃষ্ঠা হলো এই টাইপটা বেশি করবো, কারণ আমাদের দেশে চাকরি করতে হলে টাইপ স্কিল লাগে, তো সে টাইপ স্কিলটা করার জন্য এই সেন্টেন্সটি আমাদের জন্য সবচেয়ে বেস্ট, এই জন্য এই সেন্টেন্স বেশি বেশি টাইপ করবো। তো এটা ক্লিয়ার, টাইপটা ক্লিয়ার হওয়ার পরে আমরা যে কাজটা করবো যে আমরা এই লেখাটা লিখেছি, এখন এই লেখাটাকে আমরা ডকুমেন্ট করে রাখবো, কোথায় রাখবো, কম্পিউটার রাখবো। আমাদের উপরে আমরা একটা জিনিস সবাই লক্ষ্য রাখবো যে আমাদের কার্সর কোথায় থাকে, আমাদের মাউস পয়েন্টারটা কোথায় যায়, এটা একটু একবার নাক চোখ কান খোলা রাখতে হবে।
আর যেখানে যেখানে ক্লিকটা হয় কোথায় ক্লিকটা হয় এদিকটা লক্ষ্য রাখবেন আপনারা খুব সুন্দরভাবে তাহলে খুব সহজ হবে শেখার জন্য তো আমরা এখন এই লেখাটাকে সেভ করতে কোথায় যেতে হবে আমাদের ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ আর সেভ দুইটা অপশনই আমরা দেখতে পারতেছি কিন্তু আমরা সর্বসময় ভুলটা করি কোথায় সেভ দিয়ে থাকি তো ছোটকালে শুনেছি সেভ করতে হয় বাট সেভ আমরা দিব না আমরা সেভ অ্যাজে যাব নির্দিষ্ট ডকুমেন্ট আমি দিব সেভে গেলাম যাও এখানে লেখা আছে ফাইল নেম এখানে ফাইলের নাম দিতে হবে তো ফাইলের নাম দিলাম মোহনা এম ও এইচ ও এন এ মোহনা নামটা একটু আমরা এম ও এইচ ও এন এ মোহনা লিখলাম তারপর এখানে লিখতে হবে যে সেভ দিতে হবে আমরা সেভ দিলাম কিন্তু শর্ত আছে এখানে যদি আমি ফাইলটাকে লক করে রাখতে চাই তাহলে আমি টুলসে যাব টুলস থেকে জেনারেল অপশন এখানে পাসওয়ার্ড দিতে হয় পাসওয়ার্ড টু ওপেন পাসওয়ার্ড টু মডিফাই তো আমরা পাসওয়ার্ডটা ডিজিটও দিতে পারি লেটারও দিতে পারি তো ডিজিট বলতে 1 2 3 4 5 6 দিলাম মডিফাইতে আমি দিলাম যেহেতু আমাদের অফিসটা যাত্রাবাড়িতে অবস্থিত তো যাত্রাবাড়ি লিখলাম তো জে এ টি আর এ বি এ আর আই যাত্রাবাড়ি আবার ঠিক একইভাবে লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড তাহলে উপরে অক্ষর আগে লিখতে হবে তাহলে সেখানে লিখেছিলাম 1 2 3 4 5 6 ওকে ঠিক আবারও লিখতে হবে এখানে মডিফাই পাসওয়ার্ডটা যাত্রাবাড়ি জে এ টি আর এ বি এ আর আই যাত্রাবাড়ি ওকে আমাদের সেভ হয়ে গেল তো সেভ করে দিলাম এখন আমরা ফাইলটা ক্লোজ করে দেখব যে ফাইলটা সেভ হলো কি হলো না ক্লোজ করলাম আবার ফাইল থেকে ওপেন একটা অপশন আছে সেটা ওপেন করলাম সেখানে লেখা আছে আমাদের লেফট রাইট তো এখানে আমরা লিখব পাসওয়ার্ডটা এ 1 2 3 4 5 6 মডিফাই পাসওয়ার্ড হলো জে এ টি আর এ বি এ আর আই যাত্রাবাড়ি তো আমাদের পাসওয়ার্ড হয়ে গেল এখন পাসওয়ার্ড ওপেন করতে চাচ্ছি তাহলে আমরা এখানে যাব সেভ অ্যাজ আমরা এখানে ফাইলটা লিখেছি এম ও এইচ ও এন এম হোনা এখানে টুলসে যাব জেনারেল অপশনে পাসওয়ার্ড উঠে দিব তাহলে 1 ওকে সেভ এখন আমরা ক্লোজ করে আবার দেখব যেটা হলো কিনা তো মোহনা হ্যাঁ আমাদের এখন পাসওয়ার্ডটা নেই তো আজকে আমরা এতটুকু কাজ দেখব প্রথম ক্লাসে আমরা এতটুকু কাজ দেখব তো এখানে আমরা সবাই মনে হয় আশা করি বুঝতে পারছি আর যারা বোঝেননি তারা কমেন্ট বক্সে ক্লিক করবেন আমরা লিখবেন ওখানে আমরা সমস্যাগুলো তুলে ধরবো পরের ক্লাসে আর যোগাযোগ রাখবেন আর কোনো ভুল ত্রুটি হলে সেটা সহজভাবে দেখবেন ওটা পরের দিন আবার বলবেন আমরা দেখব আর এখানে আমরা যে ভাষণটা শিখতেছি নতুন ভাষণ 2016 এটাই এখন লেটেস্ট এটা আপনারা সবাই করবেন এটা করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে কম্পিউটার একটু আমাদের খুব উন্নতমান থাকতে হবে আর এখানে উইন্ডোজ 10 সেট আপ আছে আর অফিস 16 আমাদের দেওয়া আছে এই দুইটা ঠিক থাকলে আপনি মোটামুটি কাজ করতে পারবেন আর আমাদের এখানে যদি ক্লাস হয় আপনি এখানে আসতে পারবেন এখানে এসে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন ঠিক আছে তো আজকে আমরা এই পর্যন্ত দেখছি তো সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন সবার সুন্দর জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ